সমগ্র দেশ আজকে বদলে গেছে। শুধু দেশ বদলে গেছে নয়, প্রতিটি মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে। খালি পায়ে মানুষ দেখা যায় না, ছেঁড়া কাপড় পরা মানুষ দেখা যায় না, কুড়ে ঘর দেখা যায় না। এটি কোনো জাদুর কারণে হয় নাই, এটি হয়েছে জননেত্রী শেখ হাসিনার জাদুকরী নেতৃত্বের কারণে আজকে বাংলাদেশ বদলে গেছে। এখন বিএনপি নেতারা ব্রিজ হয়েছে, ব্রিজের উপর দিয়ে গিয়ে তারপর কি বলে ভাষণ দেয়, দেশে কোনো উন্নয়ন হয় নাই। যদি এই ধরনের কথা বলে, ভাই আপনি যে ব্রিজের উপর দিয়ে আসছেন এটা কে করছে? ভবিষ্যতে আগে আর ব্রিজের উপর দিয়ে আসবে না, ব্রিজের নিচে দিয়ে যাবেন, এইটা বলতে হবে বিএনপি নেতাদের, তাহলে ওদের আক্কেল হবে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে সারা পৃথিবীতে তেলের দাম 100% বৃদ্ধি হয়েছে, ডবল। ভারতের কলকাতায় 1 লিটার ডিজেলের দাম আমাদের টাকায়, আপনাদের পশ্চিমবাংলা তো পদ্মা নদী পার হলেই, ওখানে পশ্চিমবাংলা ও যাদের একটু সন্দেহ আছে তাদেরকে বলবো পদ্মা নদী পার হয়ে ওই পারে যাওয়ার জন্য। ওই পারে গেলে দেখবেন সেখানে 1 লিটার ডিজেলের দাম হচ্ছে বাংলাদেশি টাকায় 116 টাকা 117 টাকা। আমাদের দেশে দাম কম ছিল, ওখান থেকে যত ট্রাক আসত সব এখান থেকে তেল ভরে ওখানে চলে যেত, আপনার তেল পাচার হয়ে যাচ্ছিল। আমরা মূল্য সমন্বয় করে আমরা তেলের দাম পশ্চিমবাংলার সমান করেছি মাত্র। বিশ্ববাজারে যখন স্থিতিশীলভাবে তেলের দাম কমবে তখন বাংলাদেশেও ইনশাল্লাহ তেলের দাম সমন্বয় করা হবে, কমানো হবে। বিএনপি এখন ধানের স্ট্রিট বাদ দিয়ে হারিকেন ধরেছে। আপনারা জানেন যে মুসলিম লীগের মার্কা কিন্তু হারিকেন ছিল, মুসলিম লীগের প্রথমে মার্কা বাইসাইকেল ছিল, বাইসাইকেলের পর মুসলিম লীগ মার্কা পরিবর্তন করে হারিকেন যখন করলো তখন হারিকেন দিয়েও মুসলিম লীগ আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন বিএনপি ধানের স্ট্রিট বাদ দিয়ে যখন হারিকেন ধরেছে, আমার সন্দেহ হচ্ছে কদিন পরে হারিকেন দিয়েও হয়তো বিএনপি কে খুঁজে পাওয়া যাবে না। মুসলিম লীগের মতো তারা হাওয়ায় মিলিয়ে যাবে।